শীঘ্র পতন বা দ্রুত বীর্যপাতের সমস্যা জাতির একেবারেই বেশি, যারা শুরুতেই চিন্তা ভাবনা করলে যাতে দ্রুত বীর্যপাত হয়ে যায় এত খারাপ অবস্থা, স্ত্রী সমাজে পুরো অক্ষম, তাদের জন্য কিন্তু আজকে কয়েকটি গুরুত্বপূর্ণ মেডিসিন নিয়ে এসেছি, যে মেডিসিনগুলো খেলে ইনশাআল্লাহ তাআলা কাজ হবেই, মিস হবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আরোগ্যখানার পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা ও স্বাগতম। ডাক্তার মোহাম্মদ আলী ইয়াসিন বলছি। প্রিয় বন্ধুরা, যৌন সমস্যা নিয়ে অনেকে অনেক ভিডিও দিয়েছে, আমি অনেক ভিডিও দিয়েছি, তবে আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে যৌন সমস্যার মধ্যে যে সবচেয়ে যে সমস্যাটা বেশি শীঘ্র পতন, দ্রুত বীর্যপাতের সমস্যা, যে সে স্ত্রীর সবাস কী করবে, চিন্তা ভাবনা করলেই দ্রুত বীর্যপাত হয়ে যায়, শীঘ্র পতন হয়ে যায়, স্ত্রীর সবাসের পূর্বে তার বীর্যপাত হয়ে যায়, সেক্ষেত্রে কী মেডিসিন রয়েছে। এক্ষেত্রে আমাদের হোমিওপ্যাথিকের সবচেয়ে কার্যকরী যে কয়েকটি মেডিসিন রয়েছে সেই মেডিসিনগুলো নিয়ে আজকে আলোচনা করব। প্রিয় বন্ধুরা, যারা এই ধরনের স্বাস্থ্য টিপস নিয়মিত দেখেন, এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে তাদেরকে অনুরোধ করবো সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কি কমেন্ট করতে ভুলবেন না। এখন যে মেডিসিনগুলো নিয়ে আলোচনা করব তার মধ্যে হলো, বিশেষ করে যে মেডিসিনগুলোর কথা বলবো, বিশেষ করে টিটেনিয়াম, টিটেনিয়াম 3X। এই মেডিসিনটা বিশেষ করে যাদের যৌন সমস্যাটা সবচেয়ে বেশি বা দীর্ঘদিন ধরে সমস্যা, যে শীঘ্র পতনের সমস্যা, দ্রুত বীর্যপাতের সমস্যা, তারা কিন্তু চাইলে কিন্তু টিটেনিয়াম মেডিসিনটা খেতে পারে। তারপরে রয়েছে সিলেনিয়াম, সিলেনিয়াম যাদের দেখা যাচ্ছে যে সিলেনিয়ামের প্রচুর পরিমাণে ঘাটতি রয়েছে, দেখা যাচ্ছে দ্রুত বীর্যপাতের সমস্যা, বিশেষ করে যাদের স্বপ্নদোষ বা হস্তমোদনের অভ্যাসের কারণে বর্তমানে দ্রুত বীর্যপাতের সমস্যাটা বেশি লক্ষ্য করা যায়, তাদের জন্য কিন্তু এই সিলেনিয়াম মেডিসিনটা অত্যন্ত অত্যন্ত ভূমিকা রাখে। তারপরে রয়েছে বায়োকেমিকের 2-3 মেডিসিন, ক্যালকেরিয়া ফস। এই মেডিসিনটা নিয়ে আমি ইতিপূর্বে আলোচনা করেছি, ক্যালকেরিয়া ফসটার জন্য সমস্যার জন্য ভালো কাজ করে থাকে, আমাদের শরীরে যদি ভিটামিনের ঘাটতি থাকে তার জন্য কিন্তু ভালো কাজ করে থাকে। তারপর হলে নেটাম ফস, এই মেডিসিনটা বিশেষ করে বীর্য গাঢ় করবে, টাইম বা সময় বৃদ্ধি করবে। তারপর রয়েছে কেলিফস, এই মেডিসিনটা বিশেষ করে যাদের দেখা যাচ্ছে সমস্যা অধিক, শীঘ্র পতনের সমস্যা, তাদের ক্ষেত্রেও খুব ভালো কাজ করে থাকে। আর শেষে একটা মেডিসিনের কথা বলবো, যারা যৌন সমস্যা নিয়ে বা যৌন বিষয় নিয়ে বিভিন্ন ধরনের কুচিন্তা বা কুভাবনা আসে, এই জন্য অ্যানাকার্ডিয়াম ওরি যে মেডিসিনটা রয়েছে এটি যদি কয়েক মাত্রা খাওয়া যায়, আশা করি এই সমস্যাটাও ধীরে ধীরে কমে যাবে। তো এই যে শীঘ্র পতনের জন্য যে মেডিসিনগুলোর কথা বলছি, এই মেডিসিনগুলো কিন্তু আপনি গুরুত্ব সাথে যদি 1 মাস খেতে পারেন, আমি আপনাকে বলতে পারি ইনশাআল্লাহ তাআলা আপনার পরিবর্তন আপনি প্রথম দিন থেকে লক্ষ্য করতে পারবেন। আর এগুলো কিন্তু আমাদের শরীরের যে এনার্জি সমস্যা রয়েছে বা শারীরিক মানসিক লক্ষণগুলো রয়েছে তার মধ্যে কিন্তু এই মেডিসিনগুলো অন্যতম, কারণ শারীরিক দুর্বলতা, শীঘ্র পতনের সমস্যা বা মানসিক দুর্বলতা, আত্মবিশ্বাস হীনতা বা আত্মবিশ্বাসের ঘাটতি যাদের রয়েছে, তারা যদি এই সিলেনিয়াম, টিটেনিয়াম, ক্যালিফস, ক্যালকেরিয়া ফস, নেটাম ফস, ক্যালিফস এমনকি বিশেষ করে অ্যানাকাডিয়াম ওরি মেডিসিনগুলো যদি লক্ষণ অনুপাতে খেতে পারে, আশা করি তার শীঘ্র পতনের সমস্যাটা দ্রুত কমে যাবে। প্রিয় বন্ধুরা, এই বিষয়গুলো অবশ্যই আপনাদেরকে অবগত হতে হবে, আশা করি আপনারা বুঝতে পারছেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।